যাও সবাই ঠিক যাবো যদি আমাকে বিপক্ষদের একটা চার পাওয়া যায় তবে তারা জিতে যাইব মিনা দীপু রাজু তুমিও মিঠু এত মন খারাপ কেন খেলায় কি হইছে তুমি জানো না সাসা আমরা হারছি আবারও ঠিক আছে খেলায় কখনো জিতবে কখনো হারবে এতে মন খারাপ করার কিছু নেই আমরা সব সময় হারুন বাবু ভাই আমাকে কোনো খেলোয়াড় নাই অপু শিমু লিমন পরাণ সব পোলামাইয়ারা গ্রাম ছাইরা শহরে চলে গেছে হ্যাঁ ওরা তো আর স্কুলেও আসে না আমাদের সাথে শুধু ছোটরাই থেকে গেছে যারা খেলতেও পারে না শিমুল ভাই কই যাইতেছেন কামের খোঁজে ভাই আমাকে জমি নদীতে ভাঙ্গা গেছে আর আমাকে কোনো টাকা পয়সাও নাই গ্রামে কোনো কাজ কাম নাই ওদের স্কুলে কি হইব আমরা স্কুলে যাইতে চাই আমাকে আগে খাবার আর মাথা গুজার ঠাঁই দরকার তারপর আমরা স্কুলের কথা চিন্তা করুন শুনছি আমাকে চাইতে বাসাগর কারখানায় কাম পাওয়া সহজ বাচ্চা গো কামে পাঠাইও না শিমুল ভাই দেখি আমরা কিছু করতে পারি কিনা না চল যাই ও না ওদের যাইতে দিও না বাবা আমরা কি করতে পারি মিনা আমাদের কিছু একটা করতেই হবে না বাচ্চাকে কাজে যাইতে হয় কেন এইটা করতে দেয়া হয় কেন শোনো মিনা শিশুর কাজ হলো স্কুলে যাওয়া 14 বছরের নিচের কোনো শিশুই কাজ করবে না চোদ্দ থেকে ১৮ বছরের মধ্যে যে সকল শিশু রয়েছে তারা দিনে ৫ ঘন্টা ঝুঁকিপূর্ণ নয় এমন কাজ করতে পারবে কিন্তু চাকরিদাতাদেরও সেই সব শিশুদের খেলার ও পড়াশোনার সময় দেওয়া উচিত সবাই এইটা জানে এই নিয়ম মানা অত সোজা বিষয় নয় কারখানার মালিকরা শিশুদেরকে কাজ করাতে পছন্দ করে কারণ শিশুদের কম মজুরি দিয়ে বেশিক্ষণ কাজ করানো যায় আর অভিভাবকরাও এই বিষয়ে তেমন জানে না তারা টাকার জন্য শিশুদেরকে কাজে পাঠায় যা ঠিক নয় কিন্তু না করেও উপায় নেই কারণ অভাবী সংসারে সব টাকাই কাজে আসে ও মিনা সম্পা আমার মনে পড়ে যখন রাজু আর আমি শহরে গেছিলাম আর সেইখানে আমাগো কাজ করতে হইতো সেইটা ছিল খুব কষ্টের আমি সারা দিন ধইরা বাসন মাজা ঘর মোছা পরিষ্কার করা আর পানি আনা সহ মেলা কাজ করতাম আমি আরও অনেক মাইয়াকে কাজ করতে দেখতাম
যারা ছিল খুবই অসুখী। আমার পরিবার ও মিঠুর থেকে দূরে থাকতে অনেক কষ্ট হইত। স্কুলে যাইতে না পারায় আর খেলতে না পারায় আমার মন অনেক খারাপ হইত। কাইন্দ না মিনা, হয়তো সবকিছুই বদলায় যাইব যদি আমরা আমাগো বাবা মা আর বন্ধুগুলো আগে কথা কই। হ্যাঁ, আমাগো কিছু একটা করতে হইব। রাজদূত মিঠু, সব শিশুকে ফিরিয়ে নিয়ে এসো। তোমরা কি ক্রিকেট খেলতে পছন্দ করো? তাহলে কেন তোমরা খেলো না? কারখানার মালিকরা সারাদিন আমাকে দিয়ে কাম করায়। আমি স্কুলে যেতে চাই, কিন্তু তার জন্য আমি কোনো সময়ই পাই না। আমার মালিক আমার পড়তে দেয় না, খেলতে সময় দিব কেমনে? রাজদূত মিঠু, কারখানার মালিকদের নিয়ে এসো। এটা কি সত্যি আপনারা এইসব শিশুদের পড়ার বা খেলার জন্য সময় দেন না? তারা বেশি কাম করে না, তারা শুধু কান্দে আর কামে ভুল করে। ওইটা তো আমার দোষ না মহারানী, ওদের বাবা মায়েরাই ওদের কাজে পাঠায়। রাজদূত মিঠু, অভিভাবকদের নিয়ে এসো। তোমরা তোমাদের শিশুদের কাজে পাঠাও? মহারানী, আমরা গরিব, ওরা কাম না করলে তো আমরা খাইতে পারুম না। স্কুলে গিয়ে কি লাভ মহারানী? না না, এটাই বেশি ভালো যে ওরা কাম করতেছে আর কিছু শিখতেছে। তাহলে কে দায়ী? রাজপণ্ডিত রাজু, এই বিষয়ে কি কোনো নিয়ম আছে? আপনার কি মত? 14 বছরের নিচের সকল শিশু স্কুলে যাবে। 14 থেকে 18 বছরের মধ্যে যে সকল শিশু রয়েছে তারা দিনে 5 ঘন্টা ঝুঁকিপূর্ণ নয় এমন কাজ করতে পারবে, কিন্তু তাদেরকে বিনোদন ও পড়াশোনার জন্য সময় দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আর তোমরা যদি এইসব নিয়ম না মানো তবে তোমাদেরকে শাস্তি দেওয়া হবে। শাস্তি, শাস্তি! তোমরা কি বলো? হ্যাঁ মহারানী। মিনা, মিনা উঠা পড়ো, মনে নাই আজকে আরেকটা খেলা আছে? আমরা তাগো বাবা মার লগে কথা কইছি, আর বাবু তাগো শহরে নিয়ে গিয়া বাচ্চাদের ফেরত নিয়ে আসছে। তোমাদের খেলার পরে আমরা একটি মিটিং ডেকেছি আলোচনা করার জন্যে যে কিভাবে আমাদের শিশুরা পড়তে ও খেলতে পারে,
সেখানে তোমরাও বলার সুযোগ পাবে যা তোমরা মনে করো। এইটা সহজ হইব না, কিন্তু কোনো না কোনো একটা উপায় আমরা বাইর করুম। এখন তোমরা কিসের লাগে অপেক্ষা করতেছো? যাও খেলো খেলো। আমাগো বন্ধুরা, আমাগো কাছে ফেরত আসার পরে সেদিন আমরা খেলায় জিতছিলাম। গ্রামের সবাই রে নিয়ে মিটিং হয়েছিল। অভিভাবকরা একমত হয় যে তারা কেবলমাত্র সেই সব জায়গাতেই তাদের সন্তানদের পাঠাইবো যেখানে তারা পড়তে ও খেলতে পারে। শিক্ষক আপা অল্প কিছু মালিক পাইছিলেন যারা তাদের শিশু শ্রমিকদের কাজ শুরুর আগে স্কুলে পাঠাইতে রাজি হয়েছে। গ্রামের সব মুরব্বীরাও সেইখানে ছিলেন এবং তারা আমাগো কথা শুনলেন। এইটা সহজ হইব না, কিন্তু আমাগো গ্রামেই আমরা এই কাজটা শুরু করলাম। আর হ, আমরা আজ ক্রিকেট খেলা জিতছি। এখন আমাগো গ্রামের বড় বাচ্চারা কাজ ও খেলা দুইটাই করে।